ওয়েস্ট ইন্ডিজ এই দলের বোলাররা টানা বল করে গেছেন আর এইভাবেই তাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, বিরক্তি বাড়িয়েছেন শাহাদাত হোসেন দীপু। টেস্ট ক্রিকেটে বল লিভ করা যদি একটা শিল্প হয়, তাহলে দীপু সেই শিল্পের পাকা শিল্পী। একটা পরিসংখ্যান জানানো যাক, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে দীপুর সমান বল খেলতে পারেননি আর কোনো ব্যাটার। বাংলাদেশ এ দল 5 উইকেটে 175 রান তুলে দিন শেষ করেছে, একটা 50ও করতে পারেননি আফিফ, সাদমান, সাইফের কেউই। তবে নট আউট থেকেই দিন শেষ করেছেন দীপু। পরিসংখ্যান শুনুন আরও একটা, দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে দীপুর ব্যাটিং স্ট্রাইক রেট মাত্র 36.36, প্রপার টেস্ট ইনিংস যাকে বলে। 21 বছর বয়সী এই ব্যাটারের টেম্পারমেন্ট সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তার খেলার ডিফেন্সগুলো দেখুন। বলের লাইন লেন্থ বুঝে সেই অনুযায়ী ফুট মুভমেন্ট করে একেবারে সলিড ডিফেন্স করার ক্ষেত্রেও দীপু সিদ্ধ হস্ত। টেস্ট ব্যাটিংয়ের একেবারে বেসিক যে ডিফেন্স করার জন্য বলে থাকেন কোচেরা, তারই নমুনা দীপুর ব্যাটিং। কোনো ঝুঁকি নেননি, শুরুর দিকে একটা বলও হাওয়ায় ভাসিয়ে খেলেননি, পিওর টেস্ট মেজাজের ব্যাটিং বুঝি একেই বলে। তার ব্যাটিং প্রতিপক্ষের মনে বিরক্তি ধরানোর মতোই, আর এ কারণেই তাকে টোপ ফেলে শট খেলার জন্য প্রলুব্ধ করা হয়েছে। কিন্তু শাহাদাত দীপু যেন কুল, কাম অ্যান্ড কালেকটিভ কথাটার বাস্তব নিদর্শন। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। একবার একটা বল এসে আঘাত করলো তার শরীরে, কিন্তু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বোলারের দিকে কঠিন চোখে তাকিয়ে নিজের শক্ত মানসিকতার প্রমাণই দিলেন এই ব্যাটার। এই ঘটনার পরে উইন্ডিজ বোলাররা অনেক বাইরে আর শর্ট লেন্থে বল করতে থাকেন দীপুকে, হয়তো এই আশায় গায়ে লাগার প্রতিউত্তরে অধৈর্য হয়ে শর্ট খেলবেন আর ভুল করে আউট হবেন। কিন্তু দীপুকে দেখুন, বোলার আর তার মধ্যে একটা কম্পিটিশনও শুরু হয়ে গেল যেন। একের পর এক বাউন্সার ধেয়ে আসে আর দীপু নির্লিপ্তভাবে তা ছেড়ে দেন। এমনভাবে শট খেলেছেন যেন তা মাটি কামড়ে পড়ে থাকে, মাটি কামড়ে উইকেটের উপর পড়ে থেকেছেন তিনিও। এই ব্যাটারের কাভার ড্রাইভটাও চোখে লেগে থাকার মতো। বলা হয় রানিং বিটুইন দ্য উইকেটের জন্য পার্টনারের কাছে কল দিতে হয় লাউড অ্যান্ড ক্লিয়ার। এর চেয়ে লাউড অ্যান্ড ক্লিয়ার কল বোধ হয় হতেই পারে না। দায়িত্ব নিয়ে ব্যাটিং, ঘন্টার পর ঘন্টা উইকেটে পড়ে থাকা, টেস্ট মেজাজের ব্যাটিং করা, এই জিনিসগুলোই বাংলাদেশ এ দলের ব্যাটারদের কাছে চান বলে জানিয়েছিলেন জেমিসিডন্স। শাহাদাত দীপু পূরণ করেছেন সেই চাহিদাই। এ দলের অন্য ব্যাটাররা হতাশ করলেও স্রোতের বিপরীতে ছিলেন তিনি একাই। ব্যাটিং অর্ডারে ব্যর্থতার মাঝে একমাত্র স্বস্তির পরশ যেন দীপুর ব্যাটিং। ক্রিকেট বিধাতা টেস্ট ক্রিকেটার হওয়ার সব রকম গুণই তার মধ্যে দিয়েছেন। এই ব্যাটার চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন টেস্ট কিভাবে খেলতে হয়। বুধবার সকালে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে 77 বলে 28 রান নিয়ে আবারও ব্যাটিং আসবেন এই ব্যাটার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।